আপনারা জবান খুলি একটু উচ্চ আওয়াজ বলুন তো শরীফ পড়লে লাভ হয় না লোকসান হয় গোনা হয় না সওয়াব হয় এই বিশ্বাস আছে কার কার আল্লাহ জন্য কবুল করে সকলে বলি আমি ওই নবীর উপরে দরুদ পড়তে চাই কি চাই না শরীফ পড়লে লাভ হয় কতটুকু আমার নবীজি দুনিয়ার থেকে পর্দা করেছে পর্দা করছে মানে উনি রৌজাতু জান্নাত যেটাকে বলা হয় জান্নাতের বাগান নবীজি রৌজা মুবারকের মধ্যে শুয়ে গেছেন তার পাঁচ বছর পর কয় বছর আরো জোরে বলেন কয় বছর পাঁচ শত বছর পর উনারই আওলাত যার নাম কবির আহম্মদ রহমতুল্লা জোরে কনাসুবান আবার কোন বলা হয় রদি কবির আহম্মদ পাঁচশো বছর পর তার মনে কষ্ট যে আমার মনটা শান্তি হচ্ছে না আমি মনে হয় নবীজির রৌজা মুবারকে গেলে আমার মনটা শান্তি হয়ে যাবে উনি উদ্দেশ্য করে নিয়ত করে নবীজির রৌজা মুবারকের মধ্যে জিয়ারতের উদ্দেশ্য চলে গেল আমরা নবীজির রৌজা মুবারকে যাইতে চাই কি চাই না উনি যখন চলে গেলেন চলে যাওয়ার সাথে সাথে আমার বাবাজিরা উনি রৌজা মুবারকের মধ্যে দাঁড়াইয়া

এমনি ভাবে দেখা যায় নবীজির রওজা মুবারক থেকে আমার নবীজি নুরানি হাত মুবারক বের করে দিয়েছে আমার বাবাজিরা নবী হায়াতুন নবী নবী কি আমাদের জিন্দা নবী না মরা নবী আমরা সে বিশ্বাস করি কি করি না আমার নবীজি জিন্দা নবী হায়াতুন নবী হাত মুবারক বের করে দিয়েছে বলো হুজুর কোথায় ডকুমেন্ট পাইলেন আমাদের ব্রাহ্মণ বড়িয়া কোথায় ব্রাহ্মণ ব্রাহ্মণ বাড়িয়া একজন হুজুর আছে যার নাম সিরাজুল ইসলাম বড় হুজুর নামে পরিচয় ওনার একটি কিতাবের মধ্যে লেখে ওই যেই সময় কবির আহম্মদ রেফাই গিয়েছিল আমি সিরাজুল ইসলামও ওই মদিনা মোনাব্বরের মধ্যে হজের উদ্দেশ্য গিয়েছিলাম সথা সথা সাজি গণ থট 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 তর করে কাপ প্রাণ্ভ কৰি দিলো কি ব্যাপারে দেখা যায় মদিনার রোজা কেন কাপে ওই মত অবস্থার মধ্যে দেখতে পাইল। আমার নৰানী নবী যিদিন নুৰে মোজার সময় হাত মোবাৰক দেখে মেজটো আম্বরের বোরে বের হয়ে গেল তা কলে ওই নবীর উপরে দৌড়ো চৰি পড়ার দরকার আছে কি আছে না নবী শুনে কি শোনে না একটু মহব্বতে বলে নল মাও

আমি যার ৰ পাগল আমি যাৰ ৰ প্ৰেমৰ পাগল চয়ায়াছেন মাদীনা আল্লাহ মাও চল্লে আলা মাচুলা মহ্পতি

বাইজান আল্লাহ সারা মাহবুদ নাই নবীজি সারা ও ভাই নাই ঠিক না ঠিক না আমার আল্লাহ চারা মাহবুদ নাই নবীজি সারা

হাও ওলা ইলা হাও বৈজন বহো দূর মদিনা আমরা সেই রাস্তা গো চিনি না কন্যা বহো দৌর মহাদ আমরা সেই রাস্তা গো চিনি না আমার মরুষি দিজনা বলুন মরুশি দি যা الله يا زبي مدين الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله

রসল উল্লাহ যারা এই কালিমাটা তোমরা বর্ণনা করে তোমরা মানে বলে দিয়া মো অন্তরে বিশ্বাস করেছো তাদেরকে ইমান বলা হয় এই ইমানদারকে ডেকে ডেকে বলে আমার আল্লাহ বলে যারা দারা হয়ে গেছ লাহ আমার আল্লাহ আল্লাহ রাসুলের হে মুমিনরা তোমরা আমি আল্লাহ এবং আমার রাসুলের সামনে কোনো বিষয়ে অগ্রগামী হইও না তাহলে কিবার যে বোঝা গেল আল্লাহ ও আল্লাহর সামনে কোনো কিছু নিয়া তোমরা তর্ক বিতর্ক কইরো না এমন কি অগ্রগামী হইও না আল্লাহ ও আল্লাহর রাসূলের সামনে যাইও না কথা ঠিক কিনা ঠিক ওয়াক্তাকুল্লাহ আল্লাহকে বই করো আর আল্লাহকে যদি বই করতে পারো কেন বই করব না ইন্নাল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম নিশ্চয় আমার আল্লাহ সর্বজ্ঞাত সর্বজ্ঞানী কথা ঠিক না আমার বাবারা তাহলে আমরা আল্লাহ ও আল্লাহর সম্মান করব কি করব না আমার আজকের আলোচনার বিষয় হলো নবীজির মোহাব্বত নবীজির আরে জনাব নবীজির আমরা পাঁচটা জিনিস চাই কি চাই না কারা কারা চান হাতটা উঠাইয়া দেখান আপনারা বলবেন চাই আমি বলবো ওইগুলি জিনিস আমরা আল্লাহর ইবাদত চাই কি চাই না আল্লাহর ইবাদত রাসূলের মোহাব্বত মা বাবার খেদমত ওলিদের আদব মাজার শরীফের জিয়ারত বলে আলহামদুলিল্লাহ এই পাঁচটা জিনিস আল্লাহ যেন কবুল করে সকলে বলি আমিন আর अदर বল না আমি কেন আপনারা আল্লাহ বল্লা রাসূলের কথা বিশ্বাস করবেন আসুন আমাদের নবীজির সাহাবী যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস যে হাদিসটা সহি বুখারী শরীতির মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিয়েছে আমরা ওই দলে থাকতে চাই কথা ঠিক না কোন দলে ওই সাহাবী যা বলেছে আমরা তা বিশ্বাস করে নেব উনি কি বলতেছে আন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت إسناتي والسبعين ملة واسا تفرقت أمتي على سلاسات أمر ابن ردو النبي بيستك در حجر بشورك حديث شريف برنا كوريك سي يا أمر ببرام আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণিত তিনি বলেন আমার রসুল নিশ্চয় ইশারা করতেছেন ইন্ন Bani Israil ইন্ন Bani Israil বনি ইসরাইলদের মধ্যে বিভক্ত হয়ে গেছে ভাগ হয়ে গেছে দলমত হয়ে গেছে কয়টা দল হলো বনি ইসরাইলদের মধ্যে ইসনাতে ওয়া সাবিঈন মিল্লাতা 72 দলে বিভক্ত হলো ইসরাইল কয় দলে আরো জনের কয় দল 72 দল 72 দলে বিভক্ত হয়ে গেছে আমার রাসূল বলতেছে ওয়া সা তাফাররাকাত আর অতি শিগ्रুই উম্মতি আলা সালাসাতুল আর আমার উম্মতের মধ্যে 72 দলে বিভক্ত হয়ে যাবে কয়টা দলে আরজন কয়টা তাহলে বনি ইসরাইলের মধ্যে موسی নবীর যুগে যারা ছিল বনি ইসরাইলের উম্মত ছিল এই বনি ইসরাইলের আমার বাবারা তাদের মধ্যে 72 দল কয়টা দল আরজন বলেন কয়টা পিছনের মানুষ কয়টা আর আমার নবীর দলে আমার উম্ম আমার নবী উম্মতের মধ্যে কয়টা দল 77টা কয়টা দল 77টা দল আমার নবীজি বলেন আমার উম্মতের মধ্যে 77টা দল হয়ে যাবে আর 77টা দলের মধ্যে কুল্লুহুম ফিন্নার প্রত্যেক দল জাহান্নামের মধ্যে যাবে ইল্লা তবে একটা দল ব্যতীত ওয়াহিদা মিল্লাত একটা দল ব্যতীত আমার সাহাবারা জিজ্ঞাসা করে কয়াল ও ইয়া রাসূলুল্লাহ মানহিয়া ইয়া আল্লাহ নবী গো মায়ার নবী আমি জানতে চাই এই তারা কারা যারা জান্নাতে যাবে একটা দল তাদের পরিচয় আপনি তুলে ধরুন আমার নবীজি বলতেছে ও আনা আমি ও আসাহাবিহি আমি নবীর মতে পথে যারা হবে আর আমার সাহাবিদের মত পথ যারা অনুসরণ করবে তারাই হবে মাকানা আলা সুন্নতি ওয়াল জামাত জুরে কন্না সুবহান আমার নবীর দলে আমরা থাকতে চাই কি চাই না সাহাবীর দলে থাকতে চাই তবে থাকতে হলে নবীর মহব্বত দরকার আছে কি আছে না আরো জোর মনে আছে কি আছে না নবীর মহব্বত কিভাবে করবেন আমার নবীজির সাহাবি আমার নবীজির সাহাবি যার নাম হলো মোহাম্মদ উহাব ইবনে মুনাব্বির উহাব ইবনে মুনাব্বির রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের নাম হলো উলিয়াতুল আউলিয়া তৃতীয় খণ্ড

বা ইলাইহি মিন ওয়ালিদহি ওয়া ওয়ালাদাইহি ওয়ান নাসাইন আমার নবী জি বলতাছে হে পৃথিবীর মানুষ শুনে নাও শুনে নাও তোমরা যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারマネ হাতা আকুন আহাব্বা ইলাইহি যতক্ষণ পর্যন্ত তোমাদের জানেরছে তোমাদের মালেরছে তোমাদের পিতামাতারছে তোমাদের সম্পদ থেকে আমি নবী তোমাদের কাছে বেশি मोहब्बतের না হব কথা ঠিক কিনা তাহলে নবীজির মহব্বত থেকে মহব্বত করতে হবে কি হবে না কিভাবে মহব্বত করবেন আমার বাবারা মুনাব্বি মুনাব্বির রজ্লাহু উলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে উনি তৃতীয় কণ্ড একশো বিয়াল্লিশ নব পৃষ্ঠা নবীজির মহব্বতের ব্যাপারে বর্ণনা করতেছে কিভাবে বর্ণনা করতেছে উনি বলেন উনি আমাদের নবীর উম্মত ছিল না উনি ছিল হজরতে মুসা নবীর উম্মত কোন নবীর উম্মত আর কোন নবীর কিভাবে মহব্বত করবেন দেখেন

যুগের একটা লোক বাস করত। একটা লোক ওইখানে থাকত আমার বাবারাম সে কিন্তু মুসলমান হয় নাই সে কিন্তু আমার বাবারাম নামাজ পড়ে নাই আল্লাহর নাফরমানি করত করতো বছর কয়শ বছর গভীর মনোযোগ আমার বাবার অন্তরের কান লাগাবেন একটু মায়া করে মহব্বত করবে শুনবেন ও আমার মা বোনা রে ও আমার বাবা বাইরা রে নবীর মহব্বত অন্তরে জাগা করে নিবা আল্লাহ রাব্বুল আলমিন বলে দিয়েছে সর্বপ্রথম আমি আল্লাহ এবং রাসুলের উপর ইমান আনো তারপরে নবীর মহব্বত করো তারপরে ইবাদত করো কথা ঠিক কিনা প্রথমে আল্লাহ আর রাসুলের প্রতি ইমান তারপরে হলো রসুলের মহব্বত তারপর হলো রসুলের যেভাবে দেখাইয়া গেছে ওইভাবে ইবাদত কথা ঠিক কিনা আল্লাহর আইন নবীর তরিকা আমরা আমরা মানতে চাই কি চাই না আমার বাবারা মুনাব্বির রাদিয়াল্লাহু তাআলা নহু উনি বর্ণনা করতেছে মূসা নবীর যুগে একটি লোক ছিল সে দুই সহস্র নাফরমানি করছে কয় সহস্র নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় না দুই নাফর নাফরমানি করার পরে নাফরমানি অবস্থায় তার মৃত্যুবরণ হয়ে গেছে জোরে কোন নাউযুবিল্লাহ আর জোরে বলেন নাউযুবিল্লাহ আমার আগে মুফতি জাহিদুল ইসলাম আলোচনা করে গেছেন এই আলোচনাটা হলো উনি বলেছে মুমিন মুমিন তখনই হতে পারবেন যখন নবীর অন্তর নবীর মোহাব্বত অন্তরে থাকবে নবীর মহব্বত নাই নামাজের কোন দাম নাই নবীর মহব্বত নাই এবাদতের কোনো দাম নাই নবীর মহব্বত নাই হজের কোনো দাম নাই নবীর মহব্বত নাই তসবি কোনো দাম নাই নবীর মহব্বত নাই হজের কোনো দাম নাই নবীর মহব্বত নাই মাহফিলের কোনো দাম নাই নবীর মহব্বত নাই বাগলার জমিনে বেঁচে থাকা কোনো দাম নাই কথা ঠিক কিনা তুই বলে আর হুজুর বলে ঠিক কিনা আমরা নবীর মহব্বত চাই কি ছাইরা না হ্যাঁ তুই দেখান চাই কি ছাইরা আমার বাবা নবীর মহব্বত করেছে মুসানবীর যুগে ওই ব্যক্তি ওই ব্যক্তি কেমন ভাবে মহব্বত করেছে দেখেন মুসানবির উপরে একটা কিতাব নাজিল হয়েছে কিতাবটার নাম তাওরাত কিতাবটার নাম কোরআন হইলো তিরিশ ভাড়া তাওরাত হইলো সত্তর ভাড়া কয় ভাড়া সত্তর ভাড়া এখন প্রশ্ন রেখে যায় কোরআন বড় না তাওরাত বড়। তাওরাত হলো সত্তর ভাড়া কোরআন হলো তিরিশ ভাড়া এখানে একটা হেকমতের আলোচনা ওই মুনা রজিউল্লাহ তালু বলেন এই নাফরমান ব্যক্তি নামাজ পড়ে নাই হোহস করে নাই জাকাত দেয় নাই কোন আল্লাহ বিল্লাহ করে নাই নাফরমানি অবস্থা মারা গেছে মারা যাওয়ার পরে উনার এলাকার লোকের বাবা উনি কি করলো তার জানাজা করে নাই কাফনের ব্যবস্থা করে নাই ওই ব্যক্তি নাফরমানি করার কারণে এলাকার সমস্ত মই মুরব্বীরা যুবক ভাইরা ধরে ধরে তাকে পায়ের মাধ্যে ধরে ধরে উপতার ঠেনে ঠেনে একটা ময়লা স্তূপের মাধ্যে ফেলে দিয়েছে ময়লা স্তূপের মাধ্যে যখন ফেলে দিয়েছে আমার আল্লাহ দেখে কি দেখে না আর গ্রহণ দেখে কি দেখে না আমার আল্লাহর সহ্য হয় না আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল ও জিব্রাইল যাও আমার মুসা কালিমুল্লাহর দরবারে চলে যাও আমার মুসা কালিমুল্লাহকে গিয়া জানাইয়া দাও ওহি নাজিল করে দিয়েছে মুসা নবীকে জানাইয়া দাও যে ব্যক্তিকে ময়লা স্তূপের মাধ্যমে হালাইয়া দিল ওই ব্যক্তি যদিও নামাজ না করে যদিও রোজা না করে যদিও হজ না করে যদিও পর্দা না করে কিন্তু তার ভিতরে একটা মহব্বত ছিল কো কি মহব্বত আর নবী যদি প্রশ্ন করে আল্লাহ গো আমি কি বলবো আপনি একটু বলে দেন আমার আল্লাহ ডাক দিয়া কয় ওই মুসা নবীর উপরে তাওরাত কিতাব আমি নাজিল করেছি সত্তর ভাড়া এই সত্তর ভাড়ার ভিতরে যত কতটা পাতায় আছে এই পাতাগুলি যখন উল্টাইতো সে যখন পড়তো ওই দুইশো বছরের নাফুন মান করুন না ব্যক্তি ওই ব্যক্তি যত পাতার মাদে আমার নবী আহমদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম শুনত আর নাম তার সাথে সাথে তার চৌকের উপরে রাইকা সোমা খাইত আমার বাবার এই সুমা কাবার কারণে আমার আল্লাহ মহব্বত করছে কি করছে না আরে জন করছে কি করছে না নবীর মহব্বত দরকার আছে কি আছে না ওই মদিন আমরা যাইতে যাই কি যাই না আমার বাবারা নবীকে উহির মাধ্যমে আর দেরি আপনি একটা কাজ করেন ময়লা যান গিয়া দেখেন একটা লোক নাফরমান তখন ওই ব্যক্তির কাছে গেল সমাজের লোকে সাক্ষী দিল না 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 তাকে আনা যাবে না তাকে ধরা যাবে না তাকে স্পর্শ করা যাবে না কেন করা যাবে না করে সে হলো নাফরমান সে হলো বেঈমান সে হইল মুনাফিক মুশরিক সে আল্লাহর নামাজ পড়ে না এই 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 কথার কারণে তাকে ময়লা মাধ্যে খেঁদিলাম মুসানো বি ডাক দিয়া ইন্নী আলামু আমি যা জানি তোমরা তা জানো জানো না আমার আল্লাহির মাধ্যম আমারে এ জানাইয়া দিছে আমি জলিলুল কদম কদম্বার হইতে পারি আমি জান্নাত পাবো কি পাবো না এইটার গ্যারান্টি আমি জানি না কিন্তু এই ব্যক্তিদের জান্নাত কামলে ওলা দুজাহানুরে মুজাসম মদিনার তাজার নবীদের সরদার আমার বাবার আর নবীয়ে নবী মুখুর পুর সাল্লি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে তস্রীপ আনবে আর তস্রী বানার সাথে সাথে ওই নবীর নাম শুনিয়া যে ব্যক্তি তাওরাত কিতাবের মধ্যে নবীর নাম পাইল আর ভালোবাসা मोहब्बत পাইল এর কারণে আমার আল্লাহ তার जिंदিকানের গুনাহ maaf করে দিয়া আল্লাহ ডিক্লেয়ার দিয়ে দিল তার জানাজা কাফন ব্যবস্থা করে তাকে দাফন করিয়া দেওয়া আমার আল্লাহ তার জন্য জান্নাতি 70 টা হুরের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আর হুজুর বলেন নবীর ফাগলের দাম আছে কি আছে না আর জন আছে কি আছে না আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার এই আওয়াজে মদিনা যাইবে আমার বড় আনন্দ বাজারে যাওয়া যেত না কথা ঠিক কিনা একটু আওয়াজ দিয়ে বলেন আমরা নবীজির পাগল আমরা মদিন মাসাল্লাহ আমরা নবীজির মদিনার বাবাল মদিনার ওই দুল বালি মোর মদিনার ওই মোর নয়নের কাজল আমরা নবীজের পাগল আমরা মদিনার বাবাল আমরা নবীজের পা আল নবীজের পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির ভাগল আমরা মদীনা ভাগৱল আমার জিখির নবী নবী দুশ উ কেন বিজির ছবি ঠিক না ঠিক না আৰে আমার জিকির নবী নবী দুসৌ কেন বিজির ছবি দুশৌ কেন বিজিরী ছবি আমার জিখির নবী নবী দোসুহ কান নবীর সবী তাহার জন্য দিতে পারি তাহার জন্য দিতে পারি জীবনের সকল আমরা নবীর পাগল বল নবীর পাগল আমরা মদিনার পাগল সবাই বলে আমরা নবীর পা আমরা নবীর পাগল আমরা মদিন আরে আমার যত রোগে রসুদ নভি সালাম দূর ঠিক না আরে যত দেহের নভি জিরো সালাম দূর নিরো সালাম দূর আমার যত দেহে রস নিরো সালাম দূর ভক্ত চিতে পড়লে দরুদ ভক্ত চিতে পড়লে দরুদ হই সুস্থ সবল আমরা নবীজির পাগল বলুন নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা আমার বাবা ভাইয়ের গভীর মন যুগন্তরের কান লাগান ওই ব্যক্তিকে মুসা নবী লোক কুলি লইয়া কাফনের ব্যবস্থা করলো এবং কাফন অবস্থা করি আমার বাবারা কাফন পরাইয়া জানাজার মাঠের মধ্যে নিয়ে গেল আপনাদের এলাকা মানুষ মারা গেলে জানা যায় নাই কি নাই না জানাজার মাঠে নেই নি নাই না জানাজার মাটি নিল উনি জানাজার ইমামতি করলো বলুন তো একটা নাফরমান ব্যক্তি দুইশো বছর নাফরমানি আল্লাহর করেছে আমার নবী মোস্তফার নাম নেওয়ার কারণে একটা নবীর জানাজা তার নসিব হইয়া গেল ও বাবা ভাই এরা ও দুর্গাপুরের মাহবুলেরা একটু গভীর মনোযোগ দিয়ে শোনাও জানাজার মাঠের মধ্যে যখন নিয়ে গেল জানাজা হয়ে গেল এই জানাজা হওয়ার পরে মুসা নবী দুইটা হাত উঠাই আল্লাহর দরবারে দোয়া করে এখানে একটা কথা জানাজার মাঠের মধ্যে যে মানুষ নিয়ে যায় জানাজা করানোর পরে একটা দোয়া করা হয় কি হয় না আর এর জন্য হয় কি হয় না এখানে একটা মাসলা এসে গেছে বলবো কি বলবো না বাংলার জমিনের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে দেখতে পাই জানাজার মাঠের মধ্যে লাশ নেয় আর লাশ নিয়ে সেইরা জানাজা করে আর জানাজা কইরা কাঁদে কাঁদে লইয়া যান কাতি নিয়া কবরস্তানি নিয়ে যান চল্লিশ কদম পৰিলে দোয়া হবে কিন্তু এর আগে কোনো দুয়া হয় না এমন একতেলা আছে কি আছে না আর ধরনের আছে কি আছে না আমার বাবারা আমার নবীজির সহী হাদিস বোকৰ শরীফ কুলে দেখবেন বাবু জানা যাওয়া দায়ের মতে হজরতে আবু হুরৈৰ থরোদিয়াল তালান হইতে একখানা হাদিস আমার বাবারা হজরতে আবু হুরাই ৰ বলেন আন হ বলেন আন আবু হুরৈ আলা হোতালান কল কল রসুল্লাহসল্লাহসাল্লাম ইজা সাল্লাইতুম আল আল আখলিস রাহু আবু দাউদ্ আবু দাউদ মসকাতুল মসাবি বাবু জান ফুসানি ও আমার বাবার মেসকা শরীফের মধ্যে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সুন্দর করে বর্ণনা করতেছে আমার নবীজির জরুল কদর সাহাবিন হজরতে আবু হুরাই বর্ণিত তিনি বলেন আমার রসুল নিশ্চয়ই ঈর্ষাক করে দিয়েছে আমার নবীজি বলতেছে ইজা যখন আলাল মাইতি তোমরা যখন মরা ব্যক্তির লাশ সামনে লইয়া নামাজ আদায় করবা নামাজ আদায় করার পরে ফা আখলিস তোমরা তাৎক্ষণিকভাবে সাজ ভাবে তার জন্য দুয়া করে দাফন করে দেবা তাহলে এই জানাজার পরে দুয়ার দরকার আছে কি আছে না আর আছে কি আছে না এখন কবরে নেওয়ার ব্যাপারে আরেকটা একতলাপ শুরু হয়ে গেছে কথা ঠিক না এই কবরে নিয়া বলে মানে মানে কবর জিয়ারত বলে আবার কি করা যায় কবর জিয়ারত বলে এই উদ্দেশ্য করে করা যাইত না নিয়ত করে কবর জিয়ারত করা যাইত না এমন মাসলা আয়ে কি আয়ে না দেশের মাধে আছে কি আছে না আমার বাবারা এইগুলির জটলা বাঙ্গার দরকার আছে কি আছে না

আই যাইও না যাই ইহনার কাশেম যাইও না মোর কারবালা যাইও না যাই ইহনার কাশেম যাইও না মোর আরে তুমি কাশেম শহীদ হইলে নবীর বংশ তাগবে না আল্লাহুম্মা সাল্লাল্লাহু আল্লা ما شاء الله ما شاء الله الله النبي ما اد اللهم আয়ে কই যাও রে মোর আহা মাই রাইকা মোহনে আমার শান্তি নাই কই যাও রে ভাই আহা মাই রাইকা মোহনে আমার শান্তি নাই আরে রে একা তাকতে হবে কবর দেশে বাতি নাই আল্লাহুম্মা সাল্লি মাশাল্লাহ পিছনের মানুষ আমার বাবা ভাইয়েরা কবর জিয়ারতের উদ্দেশ্য সফর করা যায় এস কিনা দলিল দিচ্ছি নোট করে নিয়ে যান রেকর্ড হচ্ছে ও আমার বন্ধুগণ এই হাদিসটা আমার বাবার আন মোহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমে কয়ালা কানান নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি কুবুরা সুহাদাই ইনদার আসিল হাউলিহিম ফায়াকুলু আসসালামু আলাইকুম বিমা সাবারতুহুম ফানি ইমা ওয়া উকিয়াদ দার ক্বাল ওয়া আবু বাকরিন ওয়া উমারি ওয়া উসমান ইয়াফআলু যালিকা জুরে কোন আল্লাহু আকবার জুরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবাজি এই হাদিসটার অর্থ হলো উহুদের যুদ্ধে যারা শহীদ হয়ে গেল তাদেরকে কি বলা হয় যাদেরকে কি বলা হয় শহীদ এই উহুদের যুদ্ধের মাঝে শহীদ যারা হয়ে গেছে রে বাবা এই শহীদ যারা হয়ে গেছে তাদেরকে শহীদ বলা হয় তারা যখন শহীদ হয়ে গেল আমার বাবারা কবরের মধ্যে দাফন করা হয়ে গেল আমার নবীজি তখন মদিনা মদিনা থেকে আমার নবীজির হজরত আবু বকর সিদ্দিক ওসমান গনি হজরত উমর ফারুক হজরত আলী সারজন সাহাবিকে লইয়া আর অসংখ্য সাহাবিরে লইয়া প্রতি বছর উহুদের ময়দানের মধ্যে বছরের শুরুতে নিয়ত কইরা বছরের

আরো জোরে বলে দেন কি দেন না তারা মরানা জিন্দা ভালো করে লক্ষ্য করে মনোযোগ দিয়ে শুনেন আমি মারা গেছি উঠানের মধ্যে আঙ্গিনার মধ্যে আমাকে রেখে দিছেন আমি যখন জিন্দা আমাকে আপনারা বলবেন আসসালাম কথা ঠিক কিনা আসসালাম কাকুমা কুম কি কুমা কুম না আলেমুলামা আছে এই জন্য একটু এবার বলতেছি কাকুমা কুম কি কুমা কুন্না এক বচন দিবচন বহু কথা ঠিক কিনা আমি হইলাম একজন কিন্তু আমারই আপনি আসসালাম আলাইকুম আলাই কুম বহু বসন কইরা দিতেন কেন আমারও তো দেওয়ার দরকার আসসালা মো আলাই কা আশালা আলাই কুম দেওয়ার কারণ আমার কাদের মাতে দুইজন ফেরেস্তা কথা ঠিক কিনা দুইজন ফেরেস্তার নাম কি কারামন খা দুইজন লেকুইন্ন ফেরেস্তা এইজন আমার সাথে আরো ফেরস্তা আছে একটা শিশু বাচ্চাকে পরিচালনা করার জন্য আল্লাহ বিশ জন ফেরস্তা প্রতিদিন নিউযুক্ত করে দেয় এখন কোন তাহলে কুম এখন আমি মারা গেছি আমার লাশের পাশে আপনারা গিয়া বলবেন আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন নি সালাম দিবেন কেন মরে গেছি গা কি গেছি গা মারা গেছি জান গেছে গা কিন্তু আমাকে যখন কবরে রাখা হয় কবরের আকাশ সাথে সাথে পরের দিন আপনি কবরের পাশে গেলে আপনি কি বলবেন আসসালাম কথা ঠিক কিনা ঠিক কিনা আচ্ছা এই যে সালাম সালামরা দিলেন আমার কবরের পাশে আপনি ঘুমাইয়া ঘুমাইয়া সালাম দিলেন না খারাইয়া খারাইয়া এই পিছনের লোক কন না কেন না খারাইয়া না ঘুমাইয়া বয়া না শুইয়া আরো জোরে বলেন সাক্ষী আল্লাহ দেখে কি দেখে না রসুল দেখে কি দেখে না ভূমির বন্ধুরা দেখে কি দেখে না আপনারা যা বলবেন আজকে রেকর্ড হয়ে যাবে কাল কে ময়দানে আমার বাবা ভাইয়ের আদম নবীর কাছে মানুষ গিয়া যখন বলবে হে আদমে সফি বল আপনি হলেন সকল আদম জাতির পিতা আমার হুজর ওয়াসটা করে গেছে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকলে বলবে আমাদের কাছ থেকে তোমরা চড়ে আসতো আমরা জানি না লা আমরা চিনি না কারণ আমাদের কোনো উপায় নাই একজনের কাছে যাইবা যিনি হলে মাকাম মাহমুদার মাকামে মাহমুদার মধ্যে আসন পেতে বসে আছে ওইখানে গিয়ে দেখবা একজন নবী উনি হাবলি উম্মতি আবলি উম বলে কাংতেছে অরে শিনলে না রে বেই মানে রানবি কেমন দং কথা টিকি না ঠিকিনা অরে শিনলে না রে বেই মানে নবী কেমন দং ৰোজা হাঁসোরে দয়ালে নবি ৰোজা হাঁসোরে দয়ালে নবী উম মতে র বন শিনলে কেমন বল ন শিনলে নারে বই মানে র নবি কেমন আমরা আমরা আপনাদের কাছে প্রশ্ন কবর জিয়ারত দিয়ে আপনি করেন এই কবরের পাশে সালাম বইয়া দেন না খড়াইয়া হ্যাঁ তাহলে এই মরমবাড়ার কাছে গিয়া খারণ যাইবো আর আমার নবীর মিলাদ করার যাইতো না আর যখন খারণ যাবে কি যাবে না আমরা এই সেই মিলাদ চাই কি চাই না কিয়াম হলো পাঁচ প্রকার কিয়াম কয় প্রকার পাঁচ প্রকার কে করেছে সর্বপ্রথম কি আমরা কে করেছে আমার বাবা সূরাতুল ইমরান এর আয়াত নং হলো 81 এবং 82 81 এবং বিরাশি আমার বন্ধুগণ আমি জ্বালালি স্টেজের মাঝে উঠলে অনেকের ফায়দা মা গরম হইয়া জাগা এর কারণ বুঝতেছেন তো কথা ঠিক কিনা আমার বন্ধুগণ বন্ধুরা আমার ওয়া শোনার জন্য অনেকে আসে আবার অনেকে আসে না যারা আসে না তারা খালি দুঃখের সাগরে বাসে কথা ঠিক কিনা আমরা নবী চাই কি চাই না যারা এই বাগানে আসেন আমরা খুশি না বেজার যদি হন খুশি বলতে চাই আল্লাহর গোলাম দাসী আল্লাহ যেন আমাদেরকে করে জান্নাতবাসী কথা ঠিক না। মিলাদের পরে আমার বাবা আরা বিরানি করছি কথা ঠিক কি না করছি আমরা বিরানি ওয়াজ করব আমি এবং আপনারা শুনি কথা ঠিক কিনা না বিরানি খাওয়ার পরে খাবো আমরা ঠান্ডা পানি কথা ঠিক কি না আমরা ওয়াজ জানি এই ওয়াজের ব্যাপারে বলতে চাই আপনাদের সামনে খোলাখুলি সরাসরি আমার মাথাটা এখনো ঠিক হয় নাই হইবো কথা ঠিক কি না আমার বাবারা এই কবর জিয়ারতের মধ্যে গেলে মরা মানুষ আপনারা দাঁড়াইয়া সালাম দেন এইখানে কোনো বেদাত নাই ফতুয়া নাই মরা মানুষের সামনে গিয়া দাঁড়াইয়া যান আমার নবীর সামনে দাঁড়াইলে আমার নবী যে হাজার না হাজার কথা ঠিক কিনা ও আমার বন্ধুর এই সুরাতুল আল ইমরানের একাশি এবং বিরাশি নং আয়াতের তাপসিরের মধ্যে এলেকে আমার নবী একটা মিলাদ মাহফিল করেছিল সেই মিলাদে মাহফিল হইল রুজ আজলের মধ্যে যেটা কোন সুবহানাল্লাহ রোজে আজল এই রোজে আজলের মধ্যে যখন মিলাদ মাহফিল করেছিল আমার নবীজি আমার এই আমার নবীজির বেলাদত শরীফ আমার নবীজির সম্মান বোঝানোর উদ্দেশ্য আমার বন্ধুগণ সকল নবী অসুলগণকে দাওয়াত করেছে ও আমার বন্ধু আকবার ও আমার বন্ধুরা তোমরা আজকে আমার মিলাদের মাহফিলের মধ্যে আইবা একাশি এবং বিরাশি সুরাতুল আল ইমরানের তাফসির খুলে দেখবান খুলে দেখবান তাফসিরের নাম খাজাইন ইরফান খাজাইন ইরফান হলো উর্দু বাংলা হলো খাজাই ইফরান এই আমার বাবারা খাজাই ইফরান আল্লামা আমার বাবারা মোহাম্মদ নঈমুদ্দিন মুদারাবাদী লিখেছে ও আমার বাবার তাফসিরের মধ্যে সুন্দর করে বর্ণনা আছে আমার আল্লাহ যখন এই মিলাদের মাহফিলটা সাজাইলেন সাজানোর সাথে সাথে বন্ধু এমন একটা মিলাদ মাহফিল সাজাইল এই মিলাদ মাহফিলের অনুষ্ঠানের। সভাপতি আমার আল্লাহ আল্লাহ প্রধানমন্ত্রী বানাইলেন আমার নবীরে সকল নবী রসুলরা ওইখানে গেছে গিয়া তারা দাঁড়াইয়া রয়েছে কি রইছে আরে কি রইছে দাঁড়াইয়া বড়ইছে বন্ধুরা রে দাঁড়াইয়া দাঁড়াই আমার আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ কেন আনলেন কই একটু অপেক্ষা করো আমার বন্ধু দয়ার নবী মায়ের নবী আসতেছে আমার নবী যখন ওইখানে উপস্থিত হয়ে গেল রোজা আজলের মাধে সকল নবীরা আমার নবীকে সালাম জানাইলো সালাম জানানোর পরে ডাক দিয়ে বলতেছি আমার বন্ধুগণ বানানোর কথা নয় একটু মহব্বত করে শুনে নেন এই বানাতো কথা আমি বলতে পছন্দ করি না আল্লাহ পাক রব্বুল আলামিন রোজে আজলের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিয়েছে একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আদনা أدنى بيانا أدى اللهم سلم अॼ कोई रोईलनि गौ दो न बि आ मादर कारीअ कोई रोईलनि गौ माय नादर क अरे पीन किला इत बसिया अहम सुल আল্লাহ সন্ন আলা ওইরা যু রে সোনার ময়না ওইরা যদিন ওইরা যে সোনার ময়না উইরা যু আরে ওই মদীন সুইয়স দয়াল নবী মোস্তবা মস্তবা আমার বাবার ওই কিয়ামের সুন্দর করে সুরাতুল আল ইমরানের একাশি এবং বিরাশি নম্বর আয়াতের মধ্যে তফসিরের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিয়ে বলতেছে তোমরা ওই নবীর উপরে ইমান আনবা তোমরা ওই নবীর কিতাবকে বিশ্বাস করবা ওই নবীর রেসালতকে তোমরা স্বীকৃতি দিবা তারা বললে আমরা তার উপরে ইমান আনলাম ওই রোজা আজলের মধ্যে যদি গো আমার কামলেওয়ালা মুদাসম নবীর উপরে ওই নবীগণ যদি ইমান না আনতো তাহলে সকল নবীরা বেইমান হইয়া যাইতো কথা ঠিক কিনা কিন্তু আমার বাবার তারা ইমান আনার কারণে তারা কিন্তু নবীর রসুলের খেতাব পাইছে আমার নবীর বেলাদতকে আমার নবীর মিলাদ করার কারণে আমার নবীর বেলা সম্পন্ন করার কারণে আমার নবীর বেলা স্বীকৃতি দেওয়ার কারণে তারা নবীর রসুলরা যদি আমার নবীর বেলা দত্ত শরীফ করে আমরা উম্মত হইয়া করার দরকার আছে কি আছে না আর দুনিয়া দেখা আর দুনিয়া দেখাও করার দরকার আছে কি আছে না আমার বাবার এই মিলাদ করার দরকার আছে নি আছে মিলাদের মধ্যে কি আমার বন্ধুগণ আসুন আমি যে কথা আপনাদের সামনে খোলাখুলি বর্ণনা করতে চাই ওই যে মুনাব্বির রজিউল্লাহ বর্ণনা করেছিল আমার নবীর নাম নেওয়ার কারণে ওই মুসা নবীর যে ব্যক্তিটা তারে দাফন করার পরে জান্নাতে আল্লাহ দিয়ে দিছে জুড়ে এখন সুবাহ আল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় বুস্তানুল ওয়াইজিন কিতাবের নাম বুস্তানুল ওয়াইজিন লিজ জাউজি দুইশো নম্বর খ্রিস্টা যেরকম সোহা লাল্লাহ আমার নবীজির একদম সাহাবি ফরে এ সাহাবি হইছে যখন নবীর দরবারে গেছে গঠনটা হলো হুদাই বিয়ার সন্ধির সময় কোন সময় হুদাই বিয়ার সন্ধির সময় এই হুদাই বিয়ার সন্ধির সময় আমার বন্ধুগণ ফাসনের মানুষগুলি একটু আগাইয়া বসবেন আর ফাসনের মানুষদেরকে আপনারা জায়গা করে দিবেন একটু মহব্বতে জিগির করেন হদ লং হদ দও হদ দও আহ যান আগাই যান হদ লং হদ লং হদ লং হ লং হত লং সমান মানস হদ লং হদ আমার বাবা ইয়ার গভীর মরুদ গম কান লাগান জান ছিল মুহাম্মদ ওর ইবনে মাসুদ রদি আল্লাহুল তারান হুন উনি বলেন আমি আবুল আহাব উদ্বাসাহি বাই নেমো গিরা তারা বলল। যে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম সদ্যশ সাহাবি লইয়া মক্কে এই বছর হোশ করার জন্য আসছে কি করার জন্য লোক দেয় বডি আমার বডির দিকে তাকান আমি যা সার্ভিস করবো কেয়াস পর মাইন্ড আপনার অন্তরের মধ্যে কেয়াশ করবেন নেক্সট টাইম পেয়ার পরে ফজর ফজরের নামাজের পরে চালু কইরা দিবেন ইহকালে শান্তি শান্তিপরকালে মুক্তি আমার বন্ধুকে এই মুক্তি আমরা চাই কি চাই না ও আমার বাবাজিরারে ওই এই আমি মুসলমান নাই আমাকে আবুল আহাব বললো হে ওরান ইবনে মাসুদ তুমি একটা কাজ করো ওই যে মোহাম্মদ আমার বাতিজা দুনিয়া থেকে এই মক্কা থেকে মদিনা গিয়েছিল এই বছর আসতে হস করার জন্য আমার নবীর জীবনে একটা হলো বড় হস একটা হলো এইটা হইল বিদায় হজ আমার নবীর জীবনে আর বড় হজ করে একটি হজ করেছে আমার নোরে মুজাসম হায়াত নবী জিন্দা নবী গায়েবকে দেনে খবর ওয়ালে নবী এই মায়ার নবী দয়ার নবী কি করে নেন হজের মৌসুমে হজ করার জন্য আসছে যখন হুদাই বিয়ের সন্ধি স্থাপন হয়ে গেল এই হুদাই বিয়ের স্থানের মধ্যে যখন গেল আমার বড় ওরান ইবনে মাসুদকে আবুল হাব পাঠাইল গিয়ে দে এই যে মুসলমানেরা আমার বাতিজা মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এইভাবে কেন মুরিদ হয়ে গেল কেন যে পাগল হয়ে গেল ব্যাপারটা বুঝতে পারতেছি না কেন এত মহাব্বত করে কেন এত মায়া করে আমরা একটু জানতে চাই ওরান ইবনে মাসুদ বলেন আমি নবীর দরবারে গেলাম যখন সুহান কই গেছে আরো যখন কই গেছে নবীর দরবারে গেছে নবীর দরবারে যায় বাবা ওরান ইবনে মাসুদ বলেন আমি অপলক দৃষ্টিতে তাকায় রইলাম আমার নবীজি তাবুর ভিতরে বসা আমার নবীজি হঠাৎ করে ডাক দিয়া কয় আমি আল্লাহর নামাজ পড়ব উজু করব আমার একটা উজুরু ফানি দাও আগে তো বাবারা গঠিয়ার মাধ্যমে পাত্রের মাধ্যমে উজুরু ফানি দিত কত ঠিক কিনা কবি আল্লাহ

এখন এই দুয়ার ব্যাপারে আমি বলে দিলাম কবর বলে দিলাম মিলাদের ব্যাপারে বলে দিলাম সন্ধ্যা থাকার দরকার নেই নবীজি হাজিরো নাজিরের ব্যাপারে দলিল দশ হাজার হাজার আমি কাছে নবীজি ও গেছে রুহানি ভাবে হাজার হতে পারে আবার শরীরও হাজির হতে পারে কয় হাজার দশ হাজার দলিল সংরক্ষিত করে রেখে দিয়েছি জালালি শুধু তাই নয় আমি বলতে চাই আল্লাহর অলিদের

এক ঘন্টা সময় দিয়েছে ওয়ান আওয়ারসে আমি কোনো সার্ভিস করতে পারি না আমি এই দূরে কাফুরের জমিনে বলতে চাই কোনো দিন যদি সুযোগ পাই কোনো মাঠে ময়দানে ইনশাল্লাহ আল্লাহ রাসুলের মোহব্বত মা বোনেরা আপনারা যারা দুরু শরীফ পড়েন ভালো করে পড়বেন নামাজের পরে দুরু শরীফে বিছানার মধ্যে পড়বেন এই দুরুদ আপনার জীবনের গুনা মাফ করে দিতে পারে কি না